রাজনৈতিক সহিংসতায় গত 9 মাসে 58 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন 5400 বেশি মানুষ। এই যে ঘটনা আমরা এই বছরের শুরু থেকেই দেখতে পাচ্ছি, এগুলোর আসলে শেষ কোথায়? এই বিষয় নিয়ে আলোচনা করতেই আজকে আমরা যে বিষয় নির্ধারণ করেছি সেটি হচ্ছে রাজনীতিতে সহিংসতা ও সমঝোতা। কখন আসলে এই সহিংসতা বন্ধ হবে এবং কবে আসলে সমঝোতা হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলতে দুজন অতিথি আজ আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই যুক্ত হয়েছেন এসেছেন আমাদের স্টুডিওতে রবিউল আলম রবি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আসলে শুরুতেই সহিংসতার কথা না বলি, সমঝোতায় আপনারা আসবেন কবে? ধন্যবাদ আপনাকে। আসলে সমঝোতা তো প্রয়োজন হতো না যদি আপনার অনৈক্য না থাকতো, দ্বন্দ্ব সংঘাত না থাকতো, গায়ের জোরে ক্ষমতা দখলের কোনো গোষ্ঠী যদি ক্ষমতায় না থাকতো, তাহলে তো সমঝোতার প্রয়োজন ছিল না। রাষ্ট্র কীভাবে চলবে তার জন্য একটা সংবিধান ছিল, তারপর রাজনৈতিক দলগুলির অধিকার কী সেটা রাষ্ট্র নির্দিষ্ট করেছিল, তারপর আমাদের নির্বাচন প্রক্রিয়াটা একটা সেটেল ইস্যু ছিল, আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলি অবাধে পালন করবার জন্য রাষ্ট্র কর্তৃক একটা সমান অধিকার নিশ্চিত ছিল আমাদের সংবিধানে, সেইগুলি যখন ভেঙে পড়েছে, অর্থাৎ আওয়ামী একটা শিক্ষিত রাজনৈতিক দল হয়ে ক্ষমতায় গিয়ে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চাইছে, তারপর হচ্ছে জনগণের অধিকার, জনগণের স্বার্থ, জনগণের আপনার ন্যায্য হিস্সা রাষ্ট্রে, সেইগুলি দখল করে যখন ক্ষমতায় থাকতে চাইছে তখন তার থেকে উদ্ধার করবার জন্য জনগণকে অন্য রাজনৈতিক দলের একটা দায়িত্ব পড়েছে। ক্ষমতাসীনদের সুমতি হলে তো খুবই ভালো সমঝোতা হয়ে যায়। আবার রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি আছে, যেমন তিনটি বিভাগ, শাসন বিভাগ, আপনার আইন বিভাগ, বিচার বিভাগ, এটা যদি ফাংশন করতো, আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলি যদি স্বতন্ত্রভাবে ফাংশন করতো, নিরপেক্ষভাবে ফাংশন করতো, রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য যদি ফাংশন করতো, যেটা হচ্ছে স্বাধীনতার আমাদের মূল মন্ত্র ছিল, যে আলোকে আমরা একটা সংবিধান করেছিলাম যেখানে শুধুমাত্র জনগণই সার্বভৌম, আর কোনো গোষ্ঠী না, কোনো রাজনৈতিক দল না, কোনো রাষ্ট্রীয় বাহিনী না, অনলি জনগণ, সেটি যদি প্রতিষ্ঠিত থাকতো, অর্থাৎ একটা কার্যকর শাসন ব্যবস্থা, একটা কার্যকর গণতন্ত্র, একটা প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র, একটা ধরেন অবাধ রাষ্ট্র ব্যবস্থাপনা বনায় জনগণের সুযোগ, প্রত্যক্ষ সুযোগ, সেটি নিশ্চিত হলে নিশ্চয়ই আমাদের এই যে যে সহিংসতার প্রয়োজন হতো না, সমঝোতার আপনার প্রশ্ন আসতো না। যেহেতু ক্ষমতার লবি গোষ্ঠী একটা আপনার সংবিধান লঙ্ঘন করে অথবা গায়ের জোরে জনগণকে স্বচ্ছভাবে তার জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ না দিয়ে ক্ষমতায় থাকতে চাইছে বিধায়, কিন্তু এই জন অধিকার আজকে হুমকির মুখে, জনস্বার্থ হুমকির মুখে, জনগণের মানে রাজনীতিতে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার সুযোগ যেহেতু হুমকির মুখে, গণতন্ত্র যেহেতু নির্বাসিত, সার্বভৌমত্ব হুমকির মুখে, সুশাসন পরাহিত, সেই অবস্থায় নিশ্চয়ই আপনার আন্দোলন থাকবে, প্রতিবাদ থাকবে। তার মানে বিষয়টা হচ্ছে সমঝোতা হতে যাচ্ছে না, আন্দোলন হবে, সহিংসতাই আমরা দেখতে পাবো না। আন্দোলন তো সহিংস হওয়া উচিত না, কথাটা হচ্ছে যে আপনি ন্যায্য আন্দোলন করবেন, জনস্বার্থে আন্দোলন করবেন, এবং সেই জন্য তো আমরা রাজনৈতিক দল করেছি যে মানুষের স্বার্থে আমরা সোচ্চার হব, মানুষের আকাঙ্ক্ষা পূরণে আমরা বাধিত থাকিব, মানুষের প্রত্যাশা এবং ধরেন সমৃদ্ধি নিশ্চিত করব, সেই জন্য তো রাজনৈতিক দল। তো সেই রাজনৈতিক দলকে তখনই ফাংশন করতে হয়, ঝুঁকি নিতে হয়, প্রতিবাদী হতে হয়, মাঠে থাকতে হয়, দমন পীড়নের শিকার হতে হয়, যেটা আমরা হচ্ছি ক্রমাগতভাবে, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আহত হতে হয়, গ্রেপ্তার হতে হয়, সেটা আমরা করছি শুধুমাত্র একটা কারণে, যে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য। আমার প্রতিদ্বন্দ্বী বন্ধু অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি যদি জনকল্যাণের থাকতো, জনগণের কাছে যদি তাদের জবাবদিহিতা থাকতো, জননির্ভরতা যদি থাকতো, নিশ্চয়ই নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন হতো, আওয়ামী লীগ ভালো কাজ করলে জনমত তাদের পক্ষে যেত, মানুষ তাদেরকে আবার পুনরায় ক্ষমতায় চাইতো, আমরা ধরেন রাজনৈতিক দল হিসেবে মানুষের প্রত্যাশা পূরণে যদি সক্ষম অতীতে হয়েছি, বারবার আমাদের মানুষ স্বচ্ছ ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে, আমরা সুশাসন প্রতিষ্ঠিত করেছি, গণতন্ত্র অব্যাহত রেখেছি, গণতন্ত্রের মানও উন্নত করেছি, জনগণের সেগুলির উপর আস্থা থাকলে নিশ্চয় পুনরায় আমাদের আবার নির্বাচিত করতো, কিন্তু জনগণের যেহেতু আমি আবারও বলছি জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ নাই, সরকার নির্বাচিত করার সুযোগ নাই, তাকে কোন রাজনৈতিক দলটি ক্ষমতায় থেকে সেবা নিশ্চিত করবে, তাকে পরিচালনা করবে জনগণকে বা রাষ্ট্রকে,
সেই সুযোগ যেহেতু ক্ষমতাসীনরা দখল করে নিয়েছে বিধায় আমাদের তো আর জনগণের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই আমরা বারবার আলোচনার প্রস্তাব দিয়েছি আপনি জানেন 18 নির্বাচনের আগে আমরা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছি সাত দফা দিয়েছিলাম একটাও উনি গ্রাহ্য করেন নাই ওনার উপর আস্থা রাখতে বলেছিলেন রাস্তা রেখেছিলাম নির্বাচনও গিয়েছিলাম আগের রাতে উনি নির্বাচনটা করে ফেলেছেন আর আপনি যদি বলেন যে সরকারের সুমতি হবে আমি মনে করছি না সুমতি হবে কারণ প্রধানমন্ত্রী অতি সম্প্রতি যে কথাগুলি বলছেন তিনি বলছেন তার আমলে নাকি বাংলাদেশের মানুষ সবচেয়ে অবাধে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে এটি যদি হয় একটা সরকার প্রধান এবং আওয়ামী লীগের প্রধানের রাজনৈতিক বাস্তবতার ধারণা বা আপনার ধারণা সম্পর্কে তার মন্তব্য অথবা তার বিশ্বাস তো সেটা তো সম্পূর্ণভাবে তিনি অন্ধকারে আছেন বাংলাদেশের সার্বিক চিত্রের মানুষের অধিকার নিয়ে তিনি প্রবঞ্চনা করছেন মানুষের ভাষা বোঝার যোগ্যতা তিনি হারিয়ে ফেলেছেন তিনি ক্ষমতাই চাইছেন এবং তিনি নিজেকে একমাত্র অপরিহার্য মনে করছেন এটি যদি হয় ক্ষমতাসীন দলের নেত্রীর মানসিকতা তো সেখানে তো ধরেন দুর্বার আন্দোলনের কোনো বিকল্প নেই তার মানে আপনারা কি সেই দুর্বার আন্দোলনটি করছেন বলে মনে করছেন দুর্বার আন্দোলনটি আমরা গত 14 বছর ধরে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি দুর্বার আন্দোলন দুর্বারী আন্দোলন নিয়মতান্ত্রিক আন্দোলন 14 এবং 15 অর্থ দেখবেন আপনি বাংলাদেশ অচল হয়েছে মানুষ পুষে উঠেছে মানুষ ভোট বর্জন করেছে ভোট প্রতিহত করেছে জনগণ এবং একটা রাজনৈতিক দলের এর চেয়ে বড় ঝুঁকি নেওয়ার আর কোনো কিছু নেই গত ধরেন এক মাসের মধ্যে আমরা চারজন লোক আমাদের জীবন দিল আপনি নয় মাসের কথা বললেন 58 জন মানুষ হত্যার শিকার হয়েছে এই রাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার কারণে তাই তো কাম্য ছিল না নিশ্চয়ই মানুষের অধিকার প্রতিষ্ঠার করবার জন্য অথবা ক্ষমতাসীনদের দমনপীড়নের কারণে সেটা হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর অতি বাড়াবাড়ির কারণে সেটা হয়েছে তো সেটা কেন হলো আমরা ওই যে বললাম আপনাকে আবারও যে রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণকে অবাধ সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং রাষ্ট্রে জনগণের অধিকার নিশ্চিত করবার জন্য এই আন্দোলনগুলি মানুষকে করতে হচ্ছে সেটি করতে যদি আপনি এখন বলেন যে সরকার যেভাবে চাইবে আন্দোলন তো তা হবে না আমি রাজনীতি কিভাবে করব আমার প্রতিবাদের ভাষা কি হবে এবং আমি ধরেন আমার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য কতটুকু সোচ্চার থাকব কিভাবে সোচ্চার থাকব কোন প্রক্রিয়ায় রাজপথে থাকব সেটা তো সরকার শিখিয়ে দেবে না নির্ধারণ করে দিতে পারে সেটা তো আমার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল শিখিয়ে দেবে না নিশ্চয়ই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি যে মানে কোন একটা হরতাল ডাক দিলে একদম হরতালের মতো হরতাল হতো মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাইরে বের হতেন না বা পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা আপনি আরো ভালো বলতে পারবেন এখন কোন একটা হরতাল ডাকলেও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এরকম দেখা যায় না এটির পেছনে আসলে কারণটা কি আপনারা কি ন্যায্য দাবিতে হরতাল ডাকতে পারেন না নাকি সঠিক সময়ে আসলে হরতাল ডাকতে পারেন না বা না আমরা তো দীর্ঘদিন ধরে হরতাল করছি না আমরা অবরোধ করেছিলাম লাস্টে সেই অবরোধ কার্যকর হয়েছিল আমরা লাস্টে যখন আপনি দেখবেন যে 2015 তে অবরোধটা করি বাংলাদেশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছিল ঢাকা থেকে আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন বগুড়ার থেকে এক গাড়ি কাঁচামরিচ আনতে তিন গাড়ি বিডিআর লেগেছে বাংলাদেশ অকার্যকর হয়েছিল সম্পূর্ণ ভেঙে পড়েছিল এটা কি দুর্বার আন্দোলন নয় আন্দোলন কিন্তু সরকারটি এতটা বধির হয়ে গিয়েছিল যে সে হত্যা করে দমন করে অপকৌশল নিয়ে সে ক্ষমতায় থাকতেই চাইল আওয়ামী লীগের এখানে কিন্তু একটা ধরেন যেটাকে পরাজয় হয়েছে আর আমাদের কিন্তু একটা বড় বিজয় হয়েছে সেই বিজয়টা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বিতর্কিত হয়েছে পরিত্যক্ত হয়েছে মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়েছে একটা ধিক্কৃত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে ক্ষমতার বাইরে তাদের নেওয়া যায়নি এটা সত্য কিন্তু একটা রাজনৈতিক দলের যে গর্বের জায়গাগুলি থাকে ধরেন আওয়ামী লীগ একটা প্রাচীন রাজনৈতিক দল রাইট সে গণতন্ত্রমনা সে প্রগতিশীল রাজনৈতিক দল সে নির্বাচনমুখী রাজনৈতিক দল এই যে যে গর্বের জায়গাগুলি আওয়ামী লীগ একসময় ছিল বা তারা মনে করত সেটা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে মানুষ এখন মনে করে আওয়ামী লীগ মানে একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা আওয়ামী লীগ মানে তারা ভোটে বিশ্বাস করে না আওয়ামী লীগ মানে হচ্ছে আগের রাত্রে ভোট করে নির্বাচনে থাকতে চায় এই যে যে জায়গা একটা রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল বিএনপির মতো রাজনৈতিক দল এদেশে সারা জীবন থাকবে জনগণের ভোটে বারবার ক্ষমতায় যাবে আবার ভোট না পেলে ক্ষমতার বাইরে যাবে এটাই স্বাভাবিক আওয়ামী লীগ এই ক্ষমতার বাইরে যাওয়ার মানসিকতা হারিয়ে ফেলেছে অর্থাৎ রাজনৈতিক দলের যে মূল বৈশিষ্ট্য থাকা দরকার সেটা তাদের নষ্ট হয়ে গিয়েছে যার ফলে আমি বলি আমাদের এই আন্দোলন সফল হয়েছে এই কারণে এইভাবে যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এখন পরিত্যক্ত হয়ে গেছে বিধ্বস্ত হয়েছে 14-15 তারা এখন একটা স্বৈরতান্ত্রিক দলে পরিণত হচ্ছে সব মানুষ বলে আপনি বাংলাদেশের মানুষের কাছে যান কেউ বলবে না আওয়ামী লীগ ভোটে বিশ্বাস করে কেউ বলবে না আওয়ামী লীগ গণতন্ত্র মনা রাজনৈতিক দল সবাই বলবে যে আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় থাকা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অপব্যবহার করে ক্ষমতায় থাকার একটা গোষ্ঠী একটা সুবিধাভোগী গোষ্ঠীতে পরিণত হয়েছে এটা কিন্তু আন্দোলনের বিজয় হ্যাঁ ক্ষমতার বাইরে জানে সেটা যেতে হবে
কারণ আপনি যখন ক্ষমতা বাইরেকে যেতেই হবে বিষয়টা যেতেই হবে যদি আপনি এই প্রক্রিয়া ক্ষমতায় থাকতে চান আমি আবার আপনাকে বলি আর আপনি যদি মনে করেন যে না আমি জনগণকে অবাধ সুযোগ করে দেব যে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় চায় নাকি বিএনপিকে ক্ষমতায় চায় সে সুযোগ যদি অবাধ করে দেয় তাহলে জনগণ সিদ্ধান্ত নেবে যে কোন দলটি ক্ষমতায় যাবে যে বিএনপি পরপর তিনবার বা চারবার ক্ষমতায় আসছে জনগণ চাইছে সেটা সেটাও তো অস্বাভাবিক ঘটনা নয় না আমি বিএনপির ক্ষমতা যাবে সেজন্য বিএনপি আপনি আন্দোলন সংগ্রাম করছে না আবার আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর আন্দোলন বিএনপি সংগ্রাম করছে তাহলে নির্বাচনের আগে আন্দোলন জোরদার হয় না বিএনপি যেটা চাইছে আমাদের নির্বাচন নিয়ে সংকট আছে মানুষ অবাধে ভোট দিতে পারে না অতএব মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে প্রথম দ্বিতীয়ত হচ্ছে যে মানুষ তার পছন্দের সরকারটি বেছে নেবে যদি বিএনপিকে মানুষ ভোট দেয় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় এবং জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চায় রাষ্ট্রযন্ত্রটা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছেন না বিষয়টা আপনি মনে হয় সেটা জানেন মানুষের আমি বলছি যে আওয়ামী লীগকে হটিয়ে বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে না বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে চাচ্ছে জনমতের ভিত্তিতে ক্ষমতায় যেতে চায় ক্ষমতা যাচ্ছে আমরা কাজই হচ্ছে ক্ষমতায় যে মানুষকে আপনার সেবা নিশ্চিত করা সেজন্য আমি দল করি সেজন্য আমি রাজনীতি করি কিন্তু সঠিক রাষ্ট্রযন্ত্র আমি যেতে চাচ্ছি আপনার অবাধ ভোটের মাধ্যমে আমি ক্ষমতায়
বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত করব বাংলাদেশের কিছু কারেকশন রয়েছে আমি আবারো বলি রাষ্ট্রের কিছু কারেকশন প্রয়োজন আছে ইতিমধ্যে আমি বলেছি অল্প সময় হয়তো বলা যাবে না একটা জনগণের রাষ্ট্র নির্মাণ করতে চাই এবং মানুষের সেবা নিশ্চিত করতে চাই অধিকার প্রতিষ্ঠিত করতে চাই আর আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই আওয়ামী লীগের একজন সদস্য এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আপনি স্টেশন ছিলেন এতক্ষণ আমাদের আসলে কথায় এবং দর্শক আপনাদেরকে বলি এর মধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছে নজরুল ইসলাম বাবু এমপি সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে আপনি শুনছিলেন নিশ্চয়ই যে কথাগুলো বলছিল তারপরেও আমি একটু বলি যে আমাদের যে আজকের বিষয় সেটি হচ্ছে রাজনীতিতে সহিংসতা ও সমঝোতা এখন সহিংসতার রাজনীতি আমরা দেখব সমঝোতার রাজনীতি আমরা দেখব নাকি আসলে সুষ্ঠু উপায়ে যে রাজনীতি আসলে চলবে সেটি সেই রাজনীতি আমরা আসলে দেখব আর উনি যে কথাটি বলতে চাইছেন আওয়ামী লীগ স্বৈর শাসন করছে 14-15তে ওনারা সফলভাবে আন্দোলন করে তুলেছেন এখনও ওনারা আন্দোলন করছেন এবং আওয়ামী লীগ বিতর্কিত অগ্রহণযোগ্য সাধারণ মানুষের কাছে এবং আপনারা জনগণের ভোটে নির্বাচিত হননি কি বলবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে যার কোনো কথা বলার নেই তারাই এই বিশ্লেষণটা দেন কারণ রাষ্ট্র নিয়ে যারা কথা বলবেন তাদের রাষ্ট্র নিশ্চয়ই কিছু দায় দায়িত্ব তাদের পালন করতে হয় রাষ্ট্রকে নিয়ে তো বিএনপি কিন্তু বেশ কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন আর বিএনপির জন্ম কিভাবে হয়েছে সেটাও আপনারা জানেন এদেশের মানুষ জানে আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে এই কথাগুলির জবাব আমি একটু পরে দিতে চাই তার পূর্বে আমি বলতে চাই যিনি আমাদের সামনে বসা আমাদের সহালোচক আমার ভাই বিএনপির কেন্দ্রীয় নেতা উনি সবসময়ই অনেক শক্তিশালী কথা বলেন কিন্তু আমি জানতে চাই সেই পরিমাণ শক্তি ওনাদের আছে কিনা মানে ব্যাপার কথা বলা যায় বাস্তবায়ন করা যায় না তো বিএনপি একটা রাজনৈতিক দল এই দলটি জন্মগ্রহণ করেছে সেনা ছাউনী থেকে সেদিন তারা শক্তিশালী ছিল এই কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে একটা দল করেছিলেন যে দলটির নাম বিএনপি আর সেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় জিয়াউর রহমান খালেদা জিয়া এবং সত্তার ওনারা কিন্তু বিভিন্ন পর্যায়ে দেশের এই 50 বছরের অধিকতর সময় কাটিয়েছেন আমরা কিন্তু রাজপথেই ছিলাম কারণ যে দেশের জাতির জনককে হত্যা করে সেই দেশে একটি দল আবার ঘুরে দাঁড়াতে যে কত কষ্ট হয় এটা বিবেচকদের মনে রয়েছে এদেশের প্রতিটি মানুষ দেখেছেন যে 21 বছর রাজপথে থেকে এদেশের জনগণের ভালোবাসা এবং জনগণের এই সম্পৃক্ততা এবং জনগণের ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশই আওয়ামী লীগের 96-এ ক্ষমতায় আসা 96-এ ক্ষমতায় আসার পর 2001 সালে আরেকটি নির্বাচনী ষড়যন্ত্র কারচুপি আমি কোনোটাই বলবো না কিন্তু তারা বিএনপি ক্ষমতায় এসেছিলেন ক্ষমতায় আসার পর কিন্তু এই রাষ্ট্র পরিচালনায় তারা যে ভূমিকা রেখেছেন সেই কাহিনী আমাদের সবার মনে আছে
আবার ক্ষমতা এসে একবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার মধ্য দিয়ে দল তৈরি করেছেন, আবার ক্ষমতায় পাকাপোক্ত করার জন্য এই 2004 সালে 21 আগস্ট বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার জন্য বিশাল জনসমাবেশে গ্রেনেড হামলা করেন। এগুলো এই বাংলাদেশের প্রতিটি নাগরিক জানে এবং রাজনৈতিক ময়দানে এগুলো জানেন বলেই বিএনপি একেবারে ক্ষমতাচ্যুত হয়ে আজকে 13 বছর রাজপথে মানুষকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন। এর মাঝখানে বোমাবাজি, চাঁদাবাজি, মাস্তানি, এমনকি পেট্রোল বোমা, আমরা বাংলা ভাই সব কিছু মোকাবেলা করেছি। ওনারা বলছেন যে 14-15 সালে ওনারা সফল আন্দোলন করেছেন। আমি তাই তো বলছি, সফল আন্দোলনের ফলাফল কি? নির্বাচন থেকে তারা সরে গিয়েছেন, নির্বাচনে গ্রহণযোগ্যতা করতে পারেন নাই বলে নির্বাচনে অংশগ্রহণই করতে পারেন নাই। এই যদি হয় সফল আন্দোলন তাহলে আমার কিছু বলার নেই। আর যদি সফল আন্দোলন বলতে আমি বুঝি যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যেই দলটি মাঠে ঘাটে পথে প্রান্তরে এদেশের জনগণকে নিয়ে পুনর্গঠন করে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে 96 সাল, সেইটাকে বলা হয় আন্দোলনের সফলতা। আন্দোলনের সফলতা হলো সেটি বেগম খালেদা জিয়া 2001 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছেন, এদেশের জনগণকে নিয়ে আমরা মোকাবেলা করে টেনে হেস্টে সরকারকে বিতাড়িত করে এই বাংলাদেশে আমরা সফল রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। পরবর্তীতে দুইটি নির্বাচন, একটি নির্বাচন তারা বয়কট করেছেন, আরেকটি নির্বাচনে তারা অংশগ্রহণ করে জনগণের কল্যাণমুখী রাষ্ট্র গঠনের কোনো ভূমিকা রাখতে পারবেন না বলে জনগণের সামনেই যেতে পারেননি। ওনাদের দল এই প্রার্থী বাছাইয়ে ব্যর্থ হয়েছে, রাজনীতিতে ব্যর্থ, প্রার্থী বাছাইয়ে ব্যর্থ, নিজ দলের নেতারা পালিয়ে বেড়ে কোনো রকম এদেশে গোমটা দিয়ে আছে। সেই দলটি আজকে বঙ্গবন্ধুর কন্যার দরদ, মায়া, মহব্বত এবং আন্তরিকতার কারণে গণতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটানোর জন্যেই আজকে ওই দলের প্রধান বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি সত্ত্বেও আজকে কিন্তু তাকে বাইরে রেখেছেন, এবং তার ছেলে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, যিনি দলের সেকেন্ড ম্যান হিসেবে কাজ করছেন, সেই মানুষটি সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বিদেশে লন্ডনে বসবাস করে বিভিন্ন রকম হুমকি ধমকি দিচ্ছেন। এটাকে যদি আপনি আন্দোলন বলেন, এটাকে যদি সংগ্রাম বলেন, এটা যদি জনগণের কল্যাণমুখী কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বলেন, আমি বলবো যে এদেশের মানুষ কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের মধ্যেই দেশ বানিয়েছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্যে স্বাধীনতা অর্জন করেছেন। সুতরাং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আওয়ামী লীগ এবং বিএনপি রাজনৈতিক দল হিসাবে কার কি গ্রহণযোগ্যতা এদেশের একটি বাচ্চা ছেলেরাও জানে। অনেক ধন্যবাদ আপনাকে ফাঁকা করার জন্য। রবির কাছেই আসলে আমরা উত্তর নিতে আসবো যে বর্তমানে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আসলে কি অবস্থা রয়েছে, কতখানি জোরদার করতে পারবেন আপনারা আন্দোলন এই সামনে নির্বাচনের আগে বা এমনিতেও জনগণের অধিকার আদায়ে, সে বিষয় নিয়ে আপনার কাছে আসবো। কিন্তু একটা ছোট্ট বিরতির পর দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র এবং আমাদের আজকের বিষয় রাজনীতিতে সহিংসতা ও সমঝোতা। এই বিষয় নিয়ে কথা বলতে দুজন অতিথি রয়েছেন আমাদের স্টুডিওতে। আরেকবার জানিয়ে দিই কারা আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন নজরুল ইসলাম বাবু, এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আমাদের সঙ্গে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা শেখ রবিউল আলম রবি। আপনাদের দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পরে আপনার কাছে আসলে শুরুতে যেটি জানতে চাই, অনেকগুলো কথা উনি বলেছেন, বিশেষ করে আপনাদের নেত্রী এবং তারেক রহমান এই দুজনের বিষয় বলেছেন যে তারা আসলে মাঠে নেই, সুতরাং আপনারা খুবই দুর্বল অবস্থায় আছেন, তো আপনাদের পক্ষে আসলে শক্তিশালী আন্দোলন আপনারা করতে পারছেনও না, পারবেনও না। না, আমরা যদি দুর্বল অবস্থা থাকলে তো ওনাদের সুখে থাকার কথা, ওনারা কেন অত অস্বস্তি? না, ওনারা অস্বস্তিতে আছেন এমন কথা কেন হামলা করছেন, কেন আসে দমন করছেন, কেন পুলিশকে ব্যবহার করছেন, কেন এই রাষ্ট্রের মালিক যারা জনগণ তাদেরকে হত্যা করছেন, কেন আগের রাত্রে ভোট করছেন, কেন নির্বাচন কমিশনটা ওনাদের মতো করে সাজাচ্ছেন, কেন ডিসিএসপি আপনার টিওনোরা ওনাদের র্যালি করছেন, কেন চিটাগাংয়ের ডিসি মোনাজাত করছেন যে বিএনপিরও দোয়া করা উচিত আওয়ামী লীগ যেন ক্ষমতায় থাকে, কেন ওনারা প্রশাসনের দ্বারস্থ হলেন? যদি এত স্বস্তিতে থাকেন বিষয়টা সেরকম নয়। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব প্রতিষ্ঠিত,
এবং বাংলাদেশের যে সংকট চলছে তার থেকে উত্তরণের একমাত্র ভরসা হচ্ছে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের নেতৃত্ব, এর কোনো বিকল্প নেই। এবং আমি আপনাকে বলি, উনি বললেন যে তারা সাজাপ্রাপ্ত, আওয়ামী লীগ তাদেরকে রাজনৈতিকভাবে ফেস করার যোগ্যতা রাখে না বিধায় রাজনৈতিক প্রতিহিংসাবশত তাদের কাছে কারারুদ্ধ রেখেছে। রাজনৈতিক যোগ্যতা আওয়ামী লীগের যদি থাকতো এবং সাহস যদি থাকতো জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে ফেস করার জন্য, তাহলে তাদের কাছে কারারুদ্ধ থাকতে হয় না। এই যে কারারুদ্ধ করেছেন তারা, সেটা হচ্ছে তাদের রাজনৈতিক আপনার দেউলিয়াত্ব। মাননীয় প্রধানমন্ত্রীর এগেনস্টও এরকম 15টি মামলা ছিলেন, প্রায় 15,000 কোটি টাকার কাছাকাছি দুর্নীতির মামলা, চূড়ান্তভাবে রাজনৈতিক মানে আইনি ফেস করেননি, একদিনের জন্য কোনো বিশেষ ট্রাইব্যুনালে যাননি। তার মানে কি হলো? তার মানে হচ্ছে যে আপনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিজের ক্ষমতায় থাকার পথ সুগম করতে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছেন এবং তারেক রহমানকে মিথ্যা বানোয়ার সাজা দিয়েছেন। নিম্ন আদালত তাকে কিন্তু খালাস দিয়েছিল, সেই বিচারপতিকে দেশ ছাড়তে হয়েছে। অথবা আমি আবারও বলি যে বিএনপির নেতৃত্ব সর্বস্তরে প্রতিষ্ঠিত এবং সফল কার্যকর। আমি শেষ করে দেবো, আপনি তার কাছে গিয়ে সময় দিবেন, আবার বেশি প্রয়োজনে না আসবেন। উনি একটা কথা বলছিলেন বিএনপির জন্ম নিয়ে, খুবই আপত্তিকর। বিএনপি যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন বাংলাদেশের রাজনৈতিক দলই নিষিদ্ধ করে দিয়েছিল, ওনারা বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ ছিল। 75-এর আপনি জানেন যে 25 জানুয়ারি বাকশাল কায়েম করা হয়েছিল সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে, বাংলাদেশের মানুষকে রাজনৈতিক উনাদেরকেও রাজনৈতিক পুনর্জন্মের সুযোগ দিয়ে বিএনপি নিজেও প্রতিষ্ঠিত হয়েছে, সব রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল বিএনপি। সেনা সামনেতে বিএনপি প্রতিষ্ঠিত হয়নি, আর বিএনপির প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন হতো না যদি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ব্যর্থ না হতো। স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের রাজনৈতিক চাহিদা পূরণ করতে আওয়ামী লীগ সম্পূর্ণ ব্যর্থ হয়, ব্যর্থ হয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠিত করে। বাংলাদেশের সব মানুষকে, সব রাজনৈতিক দলকে রাজনীতি করার অবাধ সুযোগ বিএনপির হাত ধরে হয়েছে এবং দিয়েছে। কি বলবেন এই বিষয়ে? দেখেন, এটা বলার কিছু নেই। যদি আমি এইভাবে বলি যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর এদেশের রাজনীতিতে আবির্ভাব যদি বিএনপির হয়ে থাকে, তাহলে জিয়াউর রহমানকে, উনি তো সেনাবাহিনীর প্রধান ছিলেন, উনি তো এই দল প্রতিষ্ঠিত করেছেন, ওনারাই তো প্রতিষ্ঠাতা বলেন। আমি তো বলি না, আমি বলি জিয়াউর রহমান নিছক একটা রাজনৈতিক এই হুলি খেলার ইঁদুর, যিনি রাজনীতিকে নষ্ট করে দিয়ে গিয়েছেন। আর যিনি বলেন যে বাকশাল তৈরি করেছিলেন, বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাংলাদেশের প্রতিটি শ্রেণীবিন্যাসের পক্ষ থেকে মানুষ নেতৃত্ব দিবে, সেই দিক থেকেই এই যুদ্ধে বিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার জন্য, জনগণের কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য বাকশাল তৈরি করেছিলেন। আর বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা রাষ্ট্রীয় ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে এই বেনিফিশিয়ারি গ্রুপ, সেইটার নামই হলো বিএনপি। সুতরাং এই বিএনপি রাজনৈতিকভাবে বা ভোটে নির্বাচনে কখনো জয়লাভ করেছে এর কিন্তু কোনো রেকর্ড নেই। বিএনপি যেটা করছেন, আজকে যে কথাটা বলছেন, আপনি বলেন যে ক্ষমতায় থাকাকালীন সময়ে দলের বিরোধী দলীয় নেতা জননেত্রী শেখ হাসিনা তাকে হত্যা করার প্রয়োজন হয়েছে তাদের, যার কারণে গ্রেনেড হামলা করেছে, অসংখ্যবার বোমা মেরেছে, সারা বাংলাদেশটাকে বোমারুরা বোমার কারখানা বানিয়ে ফেলেছিল, বাংলা বাই তৈরি করে মানুষকে ঝুলিয়ে পিটিয়েছে। তো সেই বাংলাদেশে যে অভিযোগ আসলে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ছিল এবং তারা তো এভাবে করে মামলা দিয়ে জেলে নিয়ে যায়নি। আরে ভাই, উনি যদি এটা বলেন তাহলে বুঝতে হবে রাজনৈতিক গুণ এবং জ্ঞান ওনার অভাব রয়েছে। কারণ বিএনপি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলা কি আওয়ামী লীগ দিয়েছে? ওয়ান এলিভেন্ট সরকার দিয়েছে। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটা ওয়ান এলিভেন্ট দিয়েছে, ওয়ান এলিভেন্টের সরকার দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা মামলা ফেস করেছেন, উনি তারিখ বারবার তারিখ নিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার মামলা এই শেষ করেছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে, উনি বিষয়টা জানেন না, সেই জন্য তিনি সেটা বলেন। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন না, যখন কেয়ারটেকার গভর্নমেন্ট মামলা করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে, তখন তো বিএনপি ক্ষমতায় ছিল। আওয়ামী লীগকে ধরাশায়ী করার জন্য সেদিন ওই ওয়ান এলিভেনের যে এক নায়ক তন্ত্র, এটা কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য -2 ফর্মুলায় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। কিন্তু বেগম খালেদা জিয়ার মামলা তো একইভাবে দেওয়া হয়েছিল দুই নেত্রীর বিরুদ্ধে। আরে বাবা, একইভাবে কীভাবে হয়? রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিএনপি,
বিএনপি 5 বছর রাষ্ট্র শাসন করেছে দোষ ত্রুটি যদি থাকে বিএনপি থাকতে পারে জননেত্রী শেখ হাসিনা তার আগে তো 5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তো 96 এর পর তো জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওই বিএনপি মামলা করেছে সেগুলি তো জননেত্রী শেখ হাসিনা ফেস করেছেন না মানে আগের আগের মামলাও তো তত্ত্বাবধায়ক সরকার করতে পারে মানে মামলাগুলো আসলে কি ছিল আমি আপনাকে বলি হ্যাঁ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চারটি মামলা করেছিল 111 এর সরকার আর প্রধানমন্ত্রী বর্তমান মানে আওয়ামী লীগের প্রধান তার বিরুদ্ধে 15টা মামলা করেছিল 111 এর সরকার আমাদের চারটি অব্যাহত ছিল ওনাদের চারটি 15টি ক্ষমতা এসে প্রায় 15000 কোটি টাকার দুর্নীতির মামলা 6টি কসমেন্ট করেছে 9টি নির্বাহী আদেশে তুলেছে কসমেন্ট যেখানে করেছে আমি আপনাকে বলি সেখানে কোন কসমেন্ট দুদুকের আইনজীবী অথবা রাষ্ট্রের আইন কর্মকর্তারা কোনো আপত্তি জানায়নি এটা হচ্ছে কসমেন্ট যে 6টা করেছেন সেটা হচ্ছে নির্বাহী বিভাগের কর্তৃত্ব বিচার বিভাগের প্রতি যেটা সব সময় হয়ে থাকে ক্ষমতা থাকলে যেটা করা হয় সেই সুযোগ আওয়ামী লীগ নিয়েছে আর 9টা নির্বাহী আদেশে তুলে নিয়েছেন আইনগতভাবে চূড়ান্তভাবে মোকাবেলা করেননি আওয়ামী লীগ কেন করেননি সেটা হচ্ছে যে উনি ক্ষমতার এখানে সুযোগটা নিয়েছেন আর আমাদের বিরুদ্ধে অনিলবেন্দ্র সরকার যে চারটি মামলা করেছিল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সেটা অব্যাহত রেখেছেন উনি আরো 32টা মামলা দিয়ে 36টা করেছেন অর্থাৎ আওয়ামী লীগ এই মামলার রাজনীতি আর হচ্ছে এই যে যে আপনার মিথ্যা বানোয়াট মামলায় কারারুদ্ধ করার রাজনীতি তারা করেছে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপিকে রাজনৈতিকভাবে ফেস করতে না পারার কারণে আরেকটা কথা আমি বলে শেষ করব আমি দিব আপনি আপনার কাছে আবার চলে যাব আবার প্রশ্ন করলেন না আবার আবার আপনার কাছে চলে যাব আমি একটা কথা খালি বলি উনি বাংলা ভাইয়ের কথা বলছিলেন উনি নিশ্চয়ই জানেন যে এই শায়েক আব্দুর রহমান বাংলা ভাই এদেরকে আমরাই গ্রেপ্তার করেছিলাম আমরাই সর্বোচ্চ শাস্তি দিয়েছিলাম আমরা কিন্তু রাষ্ট্রীয় প্রশাসকতায় উনি 21 আগস্টের কথা বললেন হ্যাঁ আমাদের সময় এই দুর্ঘটনাটা ঘটেছে নির্মম দুঃখজনক একটা রাজনৈতিক দলের সমাবেশে এভাবে গ্রেন হামলা করে 22 জন মানুষ জীবন গিয়েছে এটা রাষ্ট্র অপূরণীয় ক্ষতি আমরা ব্যথিত মর্মাহত হ্যাঁ আমরা 1.5 বছর সময় পেয়েছিলাম একটা চূড়ান্ত বিশ্বাসযোগ্য তদন্ত করে ওটা চার্জশিট সম্পূর্ণ করতে পারেননি বাট আমরা এফবিআইকে এনেছি ইন্টারপোলকে এনেছি আমরা এক সদস্য বিচার বিশিষ্ট অ্যাপিলিয়েট বিভাগের একজন বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছি সবভাবে চেষ্টা করেছি ইভেন এই যে যে মুফতি আব্দুল আপনার হান্নান তাকেও আমরা গ্রেপ্তার করেছিলাম উন্নার যেটা করেছেন সেটা এসে এই মামলাটা অধিক তদন্তের নামে এর দায় আমাদের উপর চাপানোর চেষ্টা করেছেন বিএনপি বিশ্বাসযোগ্য তদন্ত করতে ওই সময়ের মধ্যে পারেনি তার মানে বিএনপি হত্যার সাথে যুক্ত ফিরছি কিছুক্ষণের মাঝে বিরতির পর আবারও স্বাগত দেখছেন জনতন্ত্র গণতন্ত্র আমাদের আজকের বিষয় রাজনীতিতে সহিংসতা ও সমঝোতা অনেক আলোচনা হয়েছে একজন আওয়ামী লীগের নেতা এবং একজন বিএনপির নেতা আমাদের সঙ্গে রয়েছেন যে কথাটি আসলে বিএনপির নেতা শেখ রবিউল আলম রবি বলছিলেন 21 আগস্টের কথা যেটি আপনি তুলেছিলেন কিন্তু উনি যেটা বলতে চাইছেন যে তারা খুব চেষ্টা করেছেন বিচার করবার কিন্তু তারা আসলে মানে চেষ্টা করেছেন আসলে কিন্তু আপনাদের সময় এসে বিষয়টা অন্যরকম হয়েছে খালেদা জিয়ার মামলার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর মামলার বিষয়ে বিশেষভাবে যেটি বলছেন যে আপনারা যেহেতু ক্ষমতায় আছেন তাই নির্বাহী বিভাগের বিশেষ ক্ষমতা বলে প্রধানমন্ত্রীর মামলাগুলো আসলে তুলে নেওয়া হয়েছে কিন্তু খালেদা জিয়ার মামলা অব্যাহত রয়েছে এবং সব মিলে 36টি মামলা আসলে চলছে কি বলবেন দেখেন আমি কিন্তু বলছি যে নির্বাহী ক্ষমতার মধ্য দিয়ে কোনো মামলা উড্র হয় নাই মামলা উড্র হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন যখন তখন এই যে মিথ্যা মামলা মিথ্যা অভিযোগের মামলা যে মামলার কোনো হদিশ নেই যেখানে ইচ্ছা সেখানে মামলা দিয়ে হাজার হাজার মামলা 7,500 মামলা সেদিন নেতাকর্মীদের বিরুদ্ধে খালেদা জিয়ার দল বিএনপি যখন যেমন তেমন মামলা দিয়েছিল রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে আওয়ামী লীগ আইনে পরিষ্কার বলা আছে মিথ্যা মামলা প্রত্যাহারের বিধান রয়েছে সেই মামলা প্রত্যাহার হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে যে মামলা সেই মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে কিন্তু মোকাবেলা করে তারপর খালাস নিয়েছেন আর বেগম খালেদা জিয়া কোনো দিন হাজিরই হন না 96টা তারিখ নিয়ে তিনি হাজির হয়েছেন ওনার মামলাটা শেষ হবে কীভাবে পরবর্তী তো শেষ হয়েছে মামলাও শেষ হয়েছে যেখানে সাজাপ্রাপ্ত হওয়া দরকার সেখানে সাজাপ্রাপ্ত হয়েছে যেগুলি খালাস পাওয়া দরকার খালাস পেয়েছে এগুলি নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য হলো যে আপনি
রবিদাকে আরও সময় দেন কথা বলার, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি আসছি আপনার কথা শুনতে, আপনাদের কথা শুনে শুধু এইটুকু বলবো, এই যে এই জনতন্ত্র গণতন্ত্রের মধ্যে আপনি যেমন আমার সময় না দিয়ে তাকে সময় দিলেন, আপনার পছন্দের মানুষ, আপনার ভালো লেগেছে, আপনি তার কথা শুনতে ভালো লাগলো, এবং দুজনের কথাই আমরা শুনছি, আমি যে পয়েন্টে যার কথা শোনা বেশি জরুরি, যেহেতু তারা বিরোধী দলে রয়েছে, মাঠে রয়েছে, আপনি যেহেতু তার কথা শুনতে চান, তাদের কথা তো একটু শুনতে হবে, ওই জন্য আরো সময় নিয়ে শুনেন। এই যদি হয় জনতন্ত্র আর গণতন্ত্র, তাহলে বাংলাদেশে বিএনপি ওই জামাত জাতীয় পার্টি দেশটা শাসন করবে না কেন? এরকম আপনাদের মতো মানুষগুলো যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, যেমন আপনি সঞ্চালক হইয়া আপনার মতো আপনি করলেন, ওনারাও একদম পরিষ্কার বাংলায় বলছি, বিএনপি তৈরি করে বিএনপির মতো করেছে, জাতীয় পার্টি তৈরি করে জাতীয় পার্টির মতো করেছে, আর জামাতকে সাথে নিয়েছে। অর্থাৎ এই বাংলাদেশটাকে লুটে পুটে কে বেগম খালেদা জিয়া এরশাদ জিয়াউর রহমানরা ধ্বংসর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে গিয়েছে। সর্বোপরি বেগম খালেদা জিয়ার শাসন এই বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থাকে পর্যন্ত ধ্বংস করে অন্ধকারে নিমজ্জিত করে রেখে গিয়েছিল। সেই বাংলাদেশ যখন আলোকিত বাংলাদেশ, সেই বাংলাদেশে যখন আপনার এই চ্যানেলের মতো আজকে 20-30টি চ্যানেল সৃষ্টি হয়েছে, তখন গণতন্ত্র নেই। যখন রবিদা এখানে বসে সরকারকে তুণধুলু করে, তখন দেশে গণতন্ত্র নেই। আর গণতন্ত্রের সরকারকে এত তুণধুলু করার পরও যদি মনে করেন দেশে গণতন্ত্র নেই, দেশের সরকার আপনাদের অত্যাচার নির্যাতন করছে, তাইলে এই বাংলাদেশে অতীতের দিকে ফিরে যেতে হবে। আর আপনি যেটা বলছেন, কি বলছেন আপনি, 21 আগস্টের গ্রেনেড হামলার কথা বলছেন যে ওনারা বিচার করেছিলেন, আপনারা কি বলবেন? ওনারা বিচার করেছিলেন, ওনারা সুষ্ঠু বিচার শুরু করেছিলেন, নাটক করেছিলেন, আপনি ভুলে গিয়েছেন। আপনি এই বিষয়গুলো তথ্য নির্ভর হওয়া দরকার। জজমিয়া নাটক সাজিয়ে এই বাংলাদেশে 21 আগস্টের মতো ঘটনাকে হজম করার চেষ্টা করেছিলেন। তারা বলেছিলেন বঙ্গবন্ধুর কন্যার ভ্যানিটি ব্যাগে করে নাকি গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। এত নির্মমানের কথাও এদেশের তৎকালীন সময়ের প্রধানমন্ত্রীর মুখ থেকে আমাদের শুনতে হয়েছে। নারী নেত্রী আইভি রহমানের মৃত্যুকে পর্যন্ত তারা সেদিন কলঙ্কিত করেছে এইসব কথা বলে। এদেশের 25 জন তরতাজা মানুষ মৃত্যুবরণ করলো, হাজার হাজার মানুষ আহত হলো, চিকিৎসার ব্যবস্থা করতে তারা এক সেকেন্ডের জন্য সময় দেয়নি, কোনো হাসপাতালে ভর্তি করার কোনো ব্যবস্থা নেননি, কোনো রুগীকে দেখতে যাননি। ও রাষ্ট্রে সেদিন জাতীয় সংসদে যে উল্টু বললেন, ভ্যানিটি ব্যাগে করে শেখ হাসিনা গ্রেনেড নিয়ে গিয়েছেন, সেই বাংলাদেশের থেকে আজকে এই বাংলাদেশ, যেই বাংলাদেশে এখন মারামারি তো দূরের কথা, রাস্তায় ওই মিছিল নিয়ে আসতে গেলে যদি রাস্তাঘাটে গণতন্ত্রকামী মানুষ কথা বলে আঘাত করে, মারামারি করে, তখন ওনাদের বুক জ্বালা হয়, তখন কিন্তু মিডিয়া এবং বিভিন্ন পত্রিকায় দেখি বিশাল করে প্রকাশিত হয়। অর্থাৎ এটাই গণতন্ত্র, এই গণতন্ত্রের বাংলাদেশেই আজ আমরা টকশোতে কথা বলছি, যেই বাংলাদেশে এখন মানুষ ভালো আছে, আজকে আলোকিত বাংলাদেশ হয়েছে, উন্নয়নের বাংলাদেশ হয়েছে, পদ্মা সেতুর বাংলাদেশ হয়েছে, মানুষের কামনা আজকে বাস্তবায়ন হয়েছে। উনি আরেকটা অভিযোগ করেছেন যে গত নির্বাচন সুষ্ঠু হয়নি, এই বিষয়ে কি বলবেন? গত নির্বাচন সুষ্ঠু হয়নি উনি যদি বলে থাকেন, তাইলে আমি মনে করব ওনাদের কারণেই সুষ্ঠু হয় না। কারণ ওনারা একটা রাজনৈতিক দল, ওনারা নির্বাচন করতে ভয় পায়, ওনারা জনগণের ভোট ছাড়া ক্ষমতা যেতে চায়, যেটা কোশ্চিনকালেও আর বাংলাদেশে হবে না। বাংলাদেশের মানুষ এখন জেগে আছে, বাংলাদেশের মানুষ চায় সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যিনি আসবেন। 2008 সালে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছি, এরপর থেকে বিএনপি হাঁটুকাপা বিএনপি, কোমর ভাঙ্গা বিএনপি, আর নির্বাচন করবে দূরের কথা, নির্বাচন আসলেই তাদের গা জ্বালা, নির্বাচন আসলেই নানান কথা, নানান দাবি, এই সব দাবি দাওয়া পূরণ করার জন্য আমরা তো ক্ষমতায় বসিনি। আমরা ক্ষমতায় এসেছি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার জন্য, এদেশের মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে চিন্তা ভাবনা করে, যে চিন্তা চেতনার ফসল আমাদের মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সেই বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, যেন একটি মানুষও না কি মরতে না হয়, সকল মানুষের জন্য
অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা, স্বাস্থ্যের সুরক্ষা দেওয়া, শিক্ষার আর প্রগতির চাকা যেন সামনের দিকে এগিয়ে যায় সেই ব্যবস্থা করা। কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কি কোন ধরনের সমঝোতায় আপনারা আসবেন কল্যাণমুখী রাষ্ট্র গড়ার? আমরা তো বিএনপির সাথে আমাদের সমঝোতা একটাই, যে ওনারা নির্বাচনে আসবেন, আবার ভোট হবে, জনগণ যাকে ভোট দিবেন তারা ক্ষমতায় যাবে। বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় আমরা তাদের সাথে সহযোগিতা করব। অনেক ধন্যবাদ আপনাকে শেখ রুবেল আলম রবি। একদম শেষ সময় আমরা চলে এসেছি। আপনারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবেন না এরকম কথা বলেছেন, তার মানে সামনে নির্বাচন কি হতে যাচ্ছে? না, যে প্রক্রিয়া নির্বাচন হয়েছে সেই প্রক্রিয়া নির্বাচন আমরা যাবো না, হতে দেওয়া হবে না। উনি খুশি হয়েছেন কিনা, যতটুকু সময় দিয়েছেন উনি খুশি হলে আজকে টক শো সার্থক। একটু সময় কন পেয়ে ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন, আমি শেষ করে দেবো আপনাকে। 14-18 নির্বাচন হতে দেওয়া হবে না, ওই ওটা কোনো নির্বাচন না, ওটা এক ধরনের দখল প্রক্রিয়া। সেই প্রক্রিয়া বিএনপি নির্বাচনে যাবে না এবং ওই প্রক্রিয়া নির্বাচন হতেও দেবে না, সেই দায়িত্ব বিএনপি নিয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য, এবং দর্শক আপনারা যারা এতক্ষণ ছিলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ করছি আমরা জনতন্ত্র গণতন্ত্র, নিশ্চয়ই প্রতিদিনই থাকবেন আমাদের সঙ্গে।